নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে টিফিন রেসিপিটা শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দেখো আমি এই রেসিপিটা কিভাবে বানিয়ে নিচ্ছি, তাহলে আজকে কী কী লাগছে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি ওভেন দিয়ে সেদ্ধ করা চিকেন, আর নিয়েছি 4টে স্লাইস পাউরুটি। তোমরা যখন বানাবে তোমাদের নিজেদের মতন করে পাউরুটির পরিমাণটা নিয়ে নেবে। প্রথমে আমি একটা ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে তাতে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ বাটা আর অল্প একটু আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, এরকম সাদা সাদা অবস্থাতেই থাকবে, শুধু কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবেই আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটাও আমি হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, এর থেকে আমি আর বেশি ভাজছি না। এরপরে দিয়ে দিলাম অল্প একটু টমেটো বাটা। টমেটো বাটার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু স্বাদমতো লবণ, যেহেতু আগে থেকে চিকেনটা লবণ দিয়ে সেদ্ধ করা আছে সেইভাবে কিন্তু লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা তোমাদের নিজেদের মতন করে ব্যবহার করবে। আর দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জল দেওয়ার পরে আমি খুব সুন্দর করে আমি এখানে মশলাটা প্রথমে কষিয়ে নেব। আমার খুব ভালোভাবে এখানে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চিকেনটা। চিকেন দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। মশলার সাথে আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি, তোমরা তোমাদের মতন করে দিয়ে নেবে। ধনে পাতা কুচি দেওয়ার পরে আমি দেখো সমস্ত চিকেনের সাথে এইভাবে মশলার সাথে খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিলাম। এরপর একটা দেখো আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার। বাটারটা তোমরা তোমাদের নিজেদের মতন করে কম বেশি পরিমাণটা করে নেবে। বাটারটা আমি তাওয়ার মধ্যে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে দিলাম। তারপর আমি স্লাইস দুটো পাউরুটি এইভাবে দিয়ে দেব। এবার আমি দেখো খুব ভালো করে একটা সাইড ভেজে নেব। আমার এখানে একটা সাইড খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে অপর সাইডটা এইভাবে আমি উল্টে দিলাম। অপর সাইডটা আরও একটু এইভাবে চারিদিক দিয়ে বাটারটা লাগিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সুন্দর করে দুটো সাইড এখানে ভেজে নেব। আমার এখানে দুটো সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আরও দুটো যে পাউরুটির পিস ছিল সেটাও কিন্তু একইভাবে দেখো আমি এখানে দুটো সাইড লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিলাম। আমি এখানে একটা প্লেটের মধ্যে পাউরুটিগুলো রেডি করে নিয়েছি। এবারে চিকেনের যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা একটা পাউরুটির উপরে এইভাবে আমি লাগিয়ে দেব। পুরো পাউরুটির গায়ে এইভাবে আমি কভার করে দেব। এরপর দেখো আরও একটা একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তোমরা একদিন হলেও এইভাবে অল্প একটু চিকেন দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম স্লাইস করে কাটা সেদ্ধ ডিম। আমি দেখো এইভাবে ডিমের স্লাইসগুলো সাজিয়ে নিলাম কোনা কোনি। এবারে আমি উপর থেকে আরও একটা পাউরুটির পিস এইভাবে দিয়ে দেব। আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।